নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আজকের বিতর্ক শুরু করব আর আজকের বিতর্কে আলাদা আলাদা রাজনৈতিক প্রতিপক্ষ কেউ থাকছেন না আমার সঙ্গে থাকছেন এমন একজন মানুষ যিনি ইদানিং এ রাজ্যের পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে নিজেই হেডলাইন হয়ে উঠেছেন সুখেন্দু শেখর রায় আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ রাজ্যসভার সাংসদ তিনবারের সাংসদ এবং সুখেন্দু বাবু রাজ্যসভায় দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখ্য সচেতকও বটে এবার স্বেচ্ছায় সে দায়িত্ব ছেড়েছেন এবং আমার যতটা জানা আছে দলনেত্রী শত অনুরোধও সে দায়িত্ব আরেকবার নিতে রাজি হননি সম্ভবত শারীরিক অসুস্থতার কারণে তাই তো একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল এটা আমি বলবো না এটা দলীয় ব্যাপার এটা দলীয় সিদ্ধান্ত ঠিক আছে স্বাগত রিপাবলিক বাংলার সুখেন্দু ধন্যবাদ এই প্রথম আপনি আমাদের এই অফিসে এবং এই স্টুডিওতে কিন্তু এমন একটা সময় আপনার সঙ্গে আমার কথা হচ্ছে যে সময়ে নিশ্চিতভাবেই সব প্রিয় কথা বলা যাচ্ছে না আমি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলতে পারি ফুল খেলিবার দিন নয়ন্ত ফলে আপনাকে আমার কিছু কুসুমাস্তীর্ণ নয় কণ্ঠকার স্তীর্ণ পথেই চলবার জন্য আহ্বান জানাতে হচ্ছে আমার পরবর্তী প্রশ্নগুলো সেদিকেই থাকবে আমার একদম প্রথম প্রশ্ন সুখেন্দু শেখর আর কি পিছিয়ে গেলেন টুইটটা মুছলেন কেন প্রথম কথা হচ্ছে তার একটু বিস্তারিতভাবে বলতে হয় রোববার গত পরশু দিন গত রোববার আমাকে বেলা একটা নাগাদ একটা নোটিশ পাঠানো হয় লালবাজার থেকে সাইবার সেল যে একটা কেসের নাম্বার দেওয়া হয় এবং আপনি এতেই এই কেসের কানেকশানে আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার তো আপনি সাড়ে চারটের সময় আসুন চারটের সময় আসুন আচ্ছা তো আমি বললাম যে আমি যে যাবো কয়েকদিন পরে কারণ আমি এখন অসুস্থ আছি আমি একটু স্বাভাবিক বা সুস্থ হয়ে উঠি তখন যাব সামনের সপ্তাহে মানে এই সপ্তাহে যাব অর্থাৎ সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হয়েছে আজকে বুধবার ঠিক আমি সঙ্গে তার সঙ্গে তিনটে মেডিক্যাল প্রেসক্রিপশান পাঠালাম প্রথমটি হচ্ছে দিল্লির এইমস ভারতবর্ষের অন্যতম শীর্ষ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হাসপাতাল আর দুটো হচ্ছে বাংলার সবচেয়ে শীর্ষস্থানীয় সরকারি হাসপাতাল এস কে এম এর দুটি ডিপার্টমেন্ট দুটি হেড অফ দি ডিপার্টমেন্টের প্রেসক্রিপশন একটি কার্ডিওলজি একটি রেসপিরেটরি ডিজিজ যে চিকিৎসাটা আমার সম্প্রতি ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে দিল্লিতে ছাব্বিশে জুলাই তিরিশ তারিখ আমাকে কলকাতা আসতেই হবে আমার স্ত্রীর প্রথম সাধ্য বাৎসরিক সাধ্য কিন্তু আমি আসতে পারছি আমি যন্ত্রণাবিদ্ধ অসুস্থ ওষুধ চলছে নেবুলাইজার চলছে কিন্তু তারপরে ডাক্তারকে বলাতে উনি বললেন যে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন আপনি একটু কষ্ট হবে চলে যান কিন্তু সঙ্গেটা লোক রাখুন ইত্যাদি যাই হোক আমি আসলাম আমার সব মিটে গেল কাজটাজ পরের দিন অর্থাৎ একত্রিশে জুলাই আমি এসএস দুজনকে দেখালাম তারা দুজন সব দেখে থেকে ওষুধ দিলেন কিছু বললেন যা দিল্লি দিয়েছে ঠিক আছে এগুলো যাই হোক হলো সেই চিকিৎসা চলছে এখনও আমি এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারিনি তবে আজকে অনেকটাই বেটার আছি বলে আসতে পারলাম সকালের দিকে আমি বেরোতে পারতাম না যাই হোক তো দুপুর একটার সময় আমি এই কথাগুলো বলে ওই প্রেসক্রিপশনগুলো পাঠালাম আবার বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আমাকে একটা নোটিশ পাঠিয়েছে পাঠিয়ে বলছে তুমি সাড়ে পাঁচটার মধ্যে এসো যোধপুর পার্ক থেকে যেখানে আমি থাকি সেখান থেকে লালবাজার যেতে আমার এক ঘন্টা সবসময় লাগে যদি ট্রাফিক জ্যাম না থাকে ঠিক আরও বেশি ওরা কি ভূগোলটাও জানে না এক নম্বর দ্বিতীয় কোথাও যে যাবো কেন ওরা অলরেডি দেখছি একটা কেসের সঙ্গে আমাকে এন্ট্যাঙ্গেল করেছে তারপরে আমি একটা টুইট করেছি সেই টুইট সম্পর্কে যদি আপত্তি থাকে কোন ধারাতে সেই টুইটে ওরা আপত্তি প্রকাশ করছে কোন কেস রেজিস্টার রয়েছে সেটা তো আমাকে জানাবে ঠিক যদি এফআইআর হয়ে থাকে তো এফআইআর কপি তো পাঠাবে কিছু নেই তখন তো আমি বুঝলাম এটা শুধু মানসিক চাপ না আমার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে আরও কিছু শারীরিক অসুস্থতার মধ্যে আমাকে আরও কিছু শারীরিক যন্ত্রণা ওরা দেবে মানসিক যন্ত্রণা ছাড়াও এবং চুয়াল্লিশ বছর আইন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ফলে ভারতবর্ষের পুলিশ বা বাংলার পুলিশ সম্পর্কে যে ধারণা থাকা উচিত একজন আইনজীবী সেটা আমার আছে সরকার সরকারের সঙ্গে সরকার বদল হয় মন্ত্রী বদল হয়ে যায় পুলিশের চরিত্র বদল হয় না আমি বলতে পারব আমি আমার কথা বলছি তো শুধু আমি বুঝলাম যে এর পেছনে একটা প্যাঁচ আছে আর পুলিশি প্যাঁচটা কী সেটা আমি জানি তাই না যে ওরা লালবাড়ি দেখাচ্ছে লালবাজারে লালবাড়ি তাহলে আমাকে একটা লালবাড়ি দেখাতে হবে কারণ যে কোনো নাগরিক যে কোনো নাগরিক সে যদি মনে করে যে আইনের যারা রক্ষক তারা তাদের উপর কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করছে ভয় দেখাচ্ছে আমি তো একটা কথা বলিনি কোথাও কাউকে আজকে বলছি তোমাদের চ্যানেলে প্রথম আমাকে নাম্বারটা রয়েছে রয়েছে যথাসময়ে যা ব্যবস্থা নেওয়া আমি নেবো আমাকে একজন ফোন করে বলছিল বাজার থেকেই নাম কে আপনি পরিচয় আপনি যদি না আসেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে হুমকি আচ্ছা আমি একজন সাংসদ তিনবারের বারো বছর অলরেডি তেরো বছর কাটিয়ে ফেলেছি সাংসদ হিসেবে আপনাকে বলছি আমি চুয়াল্লিশ বছরে হাইকোর্টের আইনজীবী আমি একজন সিনিয়র সিটিজেন পঁচাত্তর বছরের বৃদ্ধ অসুস্থ আমাকে হুমকি দিচ্ছে তখনই বুঝতে পারছি যে এই যে মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এদের কপলে কি আছে আমি জানি আমার কপালে যখন এরকম জুটছে তাহলে ওদের কি হতে পারে যাই হোক আমি কোনো উত্তর দিলাম না আমি লাইনটা কেটে দিলাম কারণ ওরা আমার উত্তরটা রেকর্ড করতে পারে আমার আইফোনে হোয়াটসঅ্যাপে তো রেকর্ড করা যাবে না কিন্তু ফোন নাম্বারটা তো আছে যতই ফোন নাম্বার নাম্বার চেঞ্জ করুক না কেন কার নাম্বার ছিল কখন এই সময়টাতে এই ডেটে সেটাই বার করে টুইট মুছে ফেলার পর আপনি কেন টুইট মুছে ফেলেনি আমি কোর্টে গিয়ে কী বলেছি কোর্টে গিয়ে আমি বিচার চাইলাম যে আমাকে আমার বীর আমি যাবো একটু সুস্থ হলেই আমি তো যাবো না একবার বলে নি আমি যাবো বলেছি আমাকে একটু সময় দাও ব্রিদিং স্পেস দাও এবং ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করতে হবে কোর্টকে বলেছে পিটিশান দেখা দেন তো আমি যাবো না একবারও বলে নি টুইটে কোন অংশটা আপত্তিকর বা কেন আপত্তি করে হতে পারে ওদের কোনো কারণে হতে পারে লন্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করছি আমি তার সঙ্গে যখন ওই কেসটা নাম্বারটা খুঁজে আমি যখন তার সেকশনগুলো দেখতে শুরু করলাম তাতে দেখছি সেকশন সেভেন্টি টু অব ভারতীয় ন্যায় সংহিতা সেটা কি এই ধরনের কেসে নির্যাতিতা যারা সে নির্যাতিতার পরিচয় পাবলিক প্রকাশ্যে আনা যাবে না সে তো আপনি আনিনি আমি তো আনিনি কোথাও আমি মেয়েটির নামও জানি আমি জানতে চাইও না আর আইনজীবী হিসাবে আমি জানি তাদের পরিচয় বলা যায় না রেশো তো অভয়া নাম দিয়েছে ঠিক নির্ভয়া নাম দিয়েছিল একজন এরকম ভিক্টিমের এখানে অভয়া তো আমি পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলে শুনতে পাচ্ছি সত্যি না মিথ্যে আমি জানি না যে খুব গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছেন যারা তারা নাকি মেয়েটির পরিচয় বলে ফেলেছে একবার না নবার নবার বলেছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ ছাড়াও আরও দুজন আছে তারাও বলেছেন তো তাদের বিরুদ্ধে কোনো নোটিশ গেছে কারণ ওটাতে ওই ওই সেকশনে কিন্তু বলছে এই ধরনের কেউ যদি করে তা দু বছরের শাস্তি আপনার দলের একজন সাংসদও আছে আমি কে আছে না আছে আমি তোমার কাছে বলবো না তোমরা তোমাদের খবর আছে তোমরা সাংবাদিক তোমার খবর নিয়েছো খবর জোগাড় করো কিন্তু আমি মনে করছি আমি চ্যানেলে দেখেছি সেটা সত্য মিথ্যা যাই না যদি সত্যি হয় ভয়ঙ্কর তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তারা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছে আপনাকে কি তৃণমূল থেকে বা সরকার থেকে কেউ ভয় দেখাচ্ছে পুলিশের ভয়টা তো শুনলাম তৃণমূল থেকে দল থেকে আমার দলে কারোর আমার কোনো কথাই হয়নি কেউ আমাকে ফোন করে না আমিও কাউকে ফোন আমি যা করেছি আমার বিবেকের দংশনে করেছি এক দুই হচ্ছে ভারতবর্ষের একজন নাগরিকের কাজ হচ্ছে যে মানুষের সাংসদের একজন কাজ হচ্ছে মানুষের হয়ে কথা বলা কয়েকশো বছর আগে বাংলার কবি চন্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই ন্যাটির ম্যাক্সিম আছে পপুলি গল্ড আর আমি একজন সাংসদ জনপ্রতিনিধি মানে আমাকে এমএলএ নির্বাচিত করেছেন ঠিকই কিন্তু জনপ্রতিনিধিরা আমাকে নির্বাচিত করেছেন আরও অনেক মেম্বারের মতো তো আমার তো জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে নাকি এক দুই হচ্ছে ভারতবর্ষের সংবিধান কী বলছে ভারতবর্ষের সংবিধান দু লাইন বলছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ সিটিজেন হ্যাজ এ রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি ঠিক একটা পেশায় একজন চিকিৎসক সে রাত্রে ডিউটি করে সে বিশ্রাম নিচ্ছে কয়েক ঘন্টা পরে সে এই আনন্দে ঘুমাচ্ছে বাবা মার সঙ্গে দেখা হবে দিল্লি দাঙ্গার পর গান্ধীজি যখন ঠিক করেছিলেন বন্দর যাবেন যে তারিখে তার দুদিন আগে আভা জিজ্ঞেস করছে তার নাতনি গান্ধীজিকে পরশু দিনের প্রোগ্রামটা ঠিক আছে তো মানে চেঞ্জ হয়নি তো তো বললে কাল পরশুর কথা কে বলতে পারে পরের দিন তিনি নিহত হন ঠিক এই যে একটা মর্মান্তিক পৈশাচিক বড় বড় অসভ্য চান্তব কাণ্ড কলকাতা শহরের রাজে আমরা সংস্কৃতি বলি যে সিটি অফ কালচার কালচারাল ক্যাপিটাল অব দি কান্ট্রি একটা সরকারি হাসপাতালের মধ্যে মধ্যরাত্রে একটা বাইরে থেকে একটা গুন্ডা ঢুকে গিয়ে সেটা কি সিভিক ভলেন্টিয়ার আনসিভিলাইজড একটা লোককে বলা হয় এখনও তাকে সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে তোমাদের চ্যানেলেও দিচ্ছে বলা হচ্ছে এটাকে পশু বলা উচিত প্রাণী জগতে পশুরা এরকম কাণ্ড করে কিনা আমি বলতে পারবো না কিন্তু বিশ্বাস এই একা হতে হয় কখনোই না কখনোই না একটা সরকারি হাসপাতালে ওরকম একটা খোদ শহরের বুকে চারতলাতে একটা লোক বাইরে এসে টপটপ করে চলে গেলো জানো কি করে চারতলাতে ওখানে উনি ঘুমান রাত্রিবেলা সেই দিন ওখানে ঘুমাবেন জানলেন কী করে তাহলে ভেতরের লোক তো নিশ্চয়ই কেউ আছে আরো লোক আছে নিশ্চয়ই আছে যারা তাকে এই খবরগুলো দিয়েছে যে ও একা ঘুমাচ্ছে ওখানে নিশ্চয়ই দিয়েছে তুমি যদি খবর না পাও যে ওখানে একা ঘুমাচ্ছে তুমি ক্যামেরা নিয়ে যাবে না ছবি তুলতে এরপরেও প্লেস অফ পর্যন্ত আছে এটা কিন্তু তারপর ভাঙা হলো কেন ঘর ভাগে আমি তখনই মনে পড়লো বাথরুম ভাঙতে হবে বাথরুমে কি কিছু ধুয়ে টুয়ে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছিল নাকি ধোয়া হয়েছিল নাকি কিছু এবং তারপরে হাসপাতালটাই ভেঙে ফেল প্রমাণ করার জন্য তারপরে হাসপাতাল তারপর তো ঘরবাড়ি সব ভেঙে দেবে আশেপাশে মানে কোথাও কোনো এতটুকু চিহ্ন রাখবে না হয় না ক্রাইম কখনও পে করে না ক্রাইম ডাজ নট পে এবং তার খুনি হোক ধর্ষক হোক যেই হোক যে ক্রাইম করছে ক্রিমিনাল সে একটা না একটা প্রমাণ কোথাও না কোথাও রেখে যাবে পাবেই এবং আমাদের দেশের ক্রিমিনাল ল এত স্ট্রিজেন্ট ওতেই সাজা হবে হবেই হবে আপনি এগুলো এভাবে বুঝতে পারছেন আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন অভিজ্ঞতা মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা আপনার দলনেত্রী বুঝতে পারছেন না মমতা বন্দ আমি দেখুন আমি আমার দল সম্পর্কে আমার দল সম্পর্কে আমার নেতৃত্ব সম্পর্কে আমার মনে কোনো প্রশ্ন নেই কেন কোনো প্রশ্ন নেই কারণ আমার দল এখানে কোনো অপরাধ করেনি আমার আমার নেত্রীও কোনো অপরাধ করেনি কেন আমার নেত্রী কেন ঢাকতে যাবে

যেখানে যেখানে ডেলিকেশন অব ডিউটি হবে কর্তব্যের গাফিলতি হবে সেখানে ব্যবস্থা নিতে হবে নেওয়া হবে আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে আপনি কি একটু আফশোস করছেন পঁচাত্তর বছর বয়সটা বিদ্রোহ করার পক্ষে একটু বেশি বয়স না আমি কোনো আমি শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই পথেই চলবো আমি সেটা আমার প্রকাশ্য বলা আছে না আমার কণ্ঠকে ও করতে পারবে না কোনোভাবেই আমি আইনের সাহায্য নিয়েছিলাম একজন নাগরিক যখন বিপদগ্রস্ত হয় প্রশাসনিক নিপীড়নের সম্মুখীন হতে হয় তখন তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে কোথায় গিয়ে করানবে আদালত ছাড়া আর আমি যে কাজটা করেছি শুধু সাংসদ হিসেবে না আমি একজন নাগরিক হিসেবে বা ভারতবর্ষ ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কী বলছে এগারোটা ফান্ডামেন্টাল ডিউটি আছে আন্ডার আর্টিকেল ফিফটি ওয়ান ক্যাপিটাল এ পুরো দেখেছে একজনও কেউ যারা এইসব করছে বা এর মধ্যে আছে যে কোনো মহিলার তার ডিগনিটির ওপর যদি কোনো আক্রমণ হয় সেটাকে রোধ করবার জন্য তাকে এগিয়ে আসতে হবে একজন নাগরিককে এগিয়ে আসতে হবে তা আমি তো যুদ্ধ করার মতো পরিস্থিতিতে নেই আমার বয়সও নেই ক্ষমতাও নেই হ্যাঁ কিন্তু আমি মনে করি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দেশ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম একটা নারকীয় বিভত ঘটনার প্রতিবাদে নেমেছে তারা ঠিক কারণে একটা সঠিক কারণে একটা উপযুক্ত কারণে রাস্তায় নেমেছে যাতে এই ধরনের ঘটনা পৃথিবীর আর কোথাও না ঘটে এটাই তো কনসার্ন এটাই তো উদ্বেগ না আমি একজন উদ্বিগ্ন পিতা হিসেবে একজন উদ্বিগ্ন বৃদ্ধ দাদু হিসেবে আমি রাস্তায় নামবো না আমি কি কারো সঙ্গে আমি কোনো পতাকা নিয়ে গেছি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গেছি কিন্তু দল যদি মনে আমি এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন এটা আমি তো আমি মনে করি না তাহলে আমাকে দল বলতো কারণ আমি তেরো তারিখে আমি টুইট করেছি তেরো তারিখে টুইট করে আমি চোদ্দ তারিখ সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে নেতাজি স্ট্যাচুর নিচে আমাদের একটা সাংস্কৃতিক গোষ্ঠী আছে তাদেরও পরিচয় আমি দিইনি কোনো ব্যানার রাখিনি জাতীয় পতাকা পেছনে লাগিয়ে নেতাজি পায়ের নিচে বসে আমরা প্রতিবাদ জানি তো আপনি লাইভে ছিলেন কিন্তু কিন্তু লালবাজার ডাকছে কলকাতা দল থেকে আমাকে দল থেকে কেউ নিষেধও করেনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না আপনি বিশ্বাস করতে পারেন আমি এরকম করে গবেষণায় যাব না সেটা তোমাদের কাজ তোমরা গবেষণা করবে তোমরা খবর করবে একটা খবরকে সকাল থেকে রাত অব্দি চালাতে গেলে তাকে নতুন নতুন আটান্ন বছরের রাজনৈতিক জীবন আপনি একটু আপনার নিজের বিশ্বাস হয় এটা না না সম্ভব না না তোমাকে সকাল থেকে রাত্রি অব্দি এই একটা খবরেই থাকতে হয়

যে ভারতবর্ষের গণতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থানে উনি আমাকে তিনবারের জন্য সাংসদ করে পাঠিয়েছেন উপর ওই যে রাষ্ট্র আমাদের চেয়ারম্যানের যে প্যানেল ভাইস চেয়ারম্যানের যে প্যানেল আছে সেই প্যানেলে আমি বারো বছর কাজ করেছি সভাপরিচালনা করেছি হ্যাঁ সভাপরিচালনা বারো বছর একবার না বারো বছর বিভিন্ন সময় এখন তো একটা মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে সেটা সেদিন আমি যাকে তাকে নতুন নতুন বসে দিচ্ছে ঠিক আছে তার ব্যাপার যারা ওখানে বসে আছেন তারা ঠিক করেছে না কিন্তু আমার প্রশ্ন ধরুন দু মার্চ মাস সম্ভবত ওই কংগ্রেস তৃণমূলের জুলাই প্রায় জুলাই হ্যাঁ আমি নির্বাচিত না আমি বলছি দু হাজার মার্চের কথা বলছি ধরুন কংগ্রেস ত্রিমুদের তারও আগে দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে আমি কংগ্রেসের তখন তদানীন্ত যিনি সভাপতি ছিলেন প্রংশ কংগ্রেসের পরমুখার্জী তার নির্দেশে আমি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে যাতে দুই দলের মধ্যে একটা জোট রোগসূত্র তৈরি হয় আমার চেষ্টা করিছি যেটুকু বলা হয়েছিল করেছি কিন্তু আমার জন্য কিছু হয়েছে আমি আমি এরকম দাবি এরকম দাবি করি না আমার ব্যক্তিগত কোনো মূল্য নেই আমার ব্যক্তিগত কোনো প্রচারও চাই না সত্যি কথা আপনি করেন না ঠিক কথা কিন্তু মুখ মানুষ আমি শান্তিপ্রিয় মানুষ আমি কোনো ঝঞ্ঝাটে থাকতে চাই না কিন্তু এটা একটা এমন পরিস্থিতি যেখানে এখানে মুখ যদি বন্ধ করে থাকি তাহলে এটা আমার নারী জাতির প্রতি অপমান করা হবে আমি মনে করছি বুঝলাম কিন্তু আপনি বরাবরের ক্রাইসিস ম্যানেজার সুখান্ত সুখেন্দু শেখর রায় আপনি আত্মপ্রচার চান না আমি জানি কিন্তু আপনি কী কী করেছেন সেটাও আমি জানি সাংবাদিক হিসেবে আপনি হঠাৎ ক্রাইসিস ক্রিয়েটার হয়ে গেলেন যে আমি ক্রাইসিস ক্রাইসিস তো তৈরি হয়ে গেছে এমন একটা ক্রাইসিস ভয়ঙ্কর ক্রাইসিস সুপ্রিম কোর্ট কী বলেছে আমার কথাগুলো যেগুলো আমি প্রশ্ন তুলেছি এগুলো সেটা যখন প্রধান বিচারপতির মুখ থেকে আমি শুনতে পাচ্ছি তখন মনে মনে ভাবছি যে ন্যায় এবং সত্য সব সময় জয়লাভ করে এমন তো নয় কারণ কালকে সাড়ে বারোটার সময় আমার কাছে সুপ্রিম কোর্টের ফুল টেক্সট অফ দি অর্ডার চলে এসেছে সঙ্গে সঙ্গে আমি কোর্টে আমার লয়ারের কাছে পাঠিয়েছি পার্টিকুলার জায়গা কতগুলো দাগ দিয়ে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটছে জনগণের মধ্যে এটাকে যারা প্রতিবাদ করছে তাদের উপর কোনো রকম স্টেট পাওয়ার যেন আনলিস্ট না আনলিস্ট না হয় মানে যারা গুন্ডামি করছে ভাঙচুর করছে তাদের কথা আলাদা কিন্তু যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে তাদের উপর কোনোভাবে খরবস্ত হওয়া চলবে না এক নম্বর দু নম্বর সমাজ মাধ্যমে যারা তাদের মতামত প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না তা আমি তো সমাজ মাধ্যমে করেছিলাম ওদের বক্তব্য আমি সমাজ মাধ্যমে এমন করেছি আমি এত বড় বড় অন্যদের যে আমার কথা তো নাকি হাজার হাজার লোক রাস্তায় আমি আইন অমান্য করে দিচ্ছে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হচ্ছে এইসব ছিল আমার বিরুদ্ধে আর যে কেসগুলো দিয়েছে এগুলো তো ওই যারা মানে কী বলে হ্যাবিচুয়াল অফেন্ডার তাদের বিরুদ্ধে দেওয়া হয় আমি আমি আপনাকে একটা কথা বলছি আপনি আপনি যাই এমন তো নয় যে সুপ্রিম কোর্টের অর্ডারেরটা ওরাও তো জানতে পেরেছে হ্যাঁ ঠিক ঠিক এবং ওটা জানার পর হঠাৎ দেখা গেল যে একটা তৎপরতা এবং তখন আমার দাদাকে হি ইজ অলসো লয়ার অফ দি হাই কোর্ট ফর লাস্ট সিক্সটি ইয়ার্স অ্যান্ড হি প্র্যাকটিসেস ইন দ্য ক্রিমিনাল সাইড অব দি হাইকোর্ট তো তাকে বলা হলো তো ভাইকে একটু বুঝিয়ে বলুন যদি ওটা মুছে ফেলে তাহলে আমরাও নোটিসটা উইথড্র করে নেব তাই না সম্মানজনক যদি মীমাংসা হয় যায় আমি তো কোনো লড়াই করতে আমি যুদ্ধক্ষেত্রে আমি তো হাইকোর্ট দেখাতে যাচ্ছে নি কাউকে বেশ কিন্তু আপনি আমাকে বলুন আমি আপনি বলছিলেন বলে আমি জিজ্ঞাসা করছিলি সোশ্যাল মিডিয়া নিয়ে এত কথা হচ্ছে দেখুন আপনি তো জানেন এই ইতিহাসটা যে ভারতের স্বাধীনতা আন্দোলনের মতো ভারতের সাংবাদিকতারও দুটো ধারা ছিল একটা আপসীন একটা আপস্কার এখন হরিশ মুখার্জি থেকে গৌরকিশোর ঘোষ বরুণ সেনগুপ্ত পর্যন্ত যে আপসীন ধারাটা এটাকে অস্বীকার করতে পারি বাংলা সাংবাদিকতায় ধারাটা ছিল কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে পারি যে গত কুড়ি বছর আমি যে সময় সাংবাদিকতা করেছি তার মধ্যেও এই ধারাটা কিছুটা অন্তঃলী ফলগুর মতো হয়ে গেছে আমি আমার চ্যানেলের জন্য ক্লেম করছি না আমি বলছি সময়ের জায়গা থেকে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা এটাকে এসে উৎখনন করেছে এটা সশব্দ হয়ে গেছে আর কি মানে সশব্দ উৎখনন কখনো কখনো পরিস্থিতি এমন তৈরি হয় যেখানে গর্জন করতে হয় মানুষ গর্জন বেশ এই গর্জনটা যারা শুনতে পাবে না হ্যাঁ তারা যদি শুনেও মনে করে আমি শুনছি না হ্যাঁ বা আমি অন্ধ হয়ে থাকলাম তাতে কি প্রলয় বন্ধ হবে এইখানে আমার প্রশ্ন যখন আমরা এই সশব্দ উৎখননটা করেছি করতে করতে সন্দেশখালীর মতো ঘটনা এসছে সন্তু পান আপনি দেখলেন একটু আপনার সঙ্গে কথা হলো সন্তুকে জেলে ভরে দেওয়া হলো একটা অভিযোগ

না সেটা আমি তো আর কাউকে গ্রেপ্তার করেই নি গ্রেপ্তার করতে না বলবো আমি দেবো কি না কিন্তু বলবো আমি জানি যে যখন এরকম একটা প্রতিক্রিয়া হচ্ছে প্রাথমিকভাবে পাল্টা প্রতিক্রিয়াও হবে কিন্তু যদি একটা এটা যে জনসমুদ্র আমি দেখলাম সারা ভারতবর্ষ জুড়ে নেমে পড়েছে মোমবাতি হাসিনে নিজের বাচ্চাকে সামনে নিয়ে বুকে লেখা উই ওয়ান্ট জাস্টিস এত শান্তিপূর্ণ এত নীরব প্রতিবাদ এত মানে কি বলবো এটা উদ্বেলিত চিত্ত জনচিত্ত আমার আটান্ন বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি বেশ আমি আপনাকে আপনার করে একটা টুইট দেখাবো এটা আপনি মণিপুরের প্রেক্ষিতে করেছিলেন আপনি সমাজ মাধ্যমে থাকা টুইট আমি আমার পিসিআরকে অনুরোধ করবো টুইট এখানে দেওয়ার জন্য আপনি বলেছিলেন সলিটারি ন্যাস্টি পুর, ব্রিটিশ অ্যান্ড শর্ট ইন দ্য প্রিমেটিভ হিউম্যান সোসাইটি মানে

এটা পয়েন্ট অফ অর্ডার রেস করছে ঠিক সেই সময়টাতে চেয়ারম্যানের আসনে তখন জগদীপ ধনকারী ছিলেন আপনি মণিপুর নিয়ে পয়েন্ট অফ অর্ডার রেস করেছিলেন আলোচনা চেয়ে আপনি কেন আলোচনা করতে দেবেন কেন দেবেন একটা রাজ্যে দীর্ঘ সময় ধরে এরকম চলছে অরাজকতা মেয়েদের উপর অত্যাচার হচ্ছে বিশেষ করে নগ্ন করে প্যারেড করানো হয়েছে গ্যাং রেপ করা হয়েছে ফ্যামিলি ইজ আফটার ফ্যামিলি ভিকটিম তো সেখানে একটা রাজ্যসভা একটা সংসদে আলোচনা হবে না চ্যানেলে আলোচনা হচ্ছে কফি হাউসে আলোচনা হচ্ছে রাস্তার চায়ের দোকানে আলোচনা হচ্ছে বাজারে আলোচনা হচ্ছে সংসদে আলোচনা হবে না এবার চাইবেন রাজ্যসভায় সভায় অবশ্যই নিয়ে আলোচনা চাইবেন আমি চাইবো ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে সবটাতেই আমি চাইব আপনি পশ্চিমবঙ্গ নিয়ে চাইবেন সবটাতেই চাইব অভয়ের ঘটনায় চাইবেন সবটাতেই চাইব দল যদি মত না দেয় না আমাকে যদি দল সুযোগ না দেয় বলতে পারবে আমাকে বলতে দিল না তাহলে বলতে পারব না আপনি প্রাইভেট মেম্বার হিসেবে তো আপনার কিছু সায়াভেম্বরে আছে সুযোগ আছে করবেন অবশ্যই দেখা যাক আমি সব রণকৌশল আগে বলে দেবো আচ্ছা এটা আপনার রণকৌশলের পান আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে এমনি আমি এই মিষ্টির প্রসঙ্গ বলছিলাম আপনি যেখানকে যে বিখ্যাত মিষ্টি বিপণীর মালপোয়াটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে জোট বার্তা নিয়ে গিয়েছিলেন আমি কেন বলছি আজকের দিন এগুলো বলার কথা না কিন্তু কেন বলছি সেই মিষ্টি বিপণীর প্রতি আপনার একটা দুর্বলতা আছে দুর্বলতা কারণটা বড় বিচিত্র খুব কম মানুষ জানে আমার মনে হয় কেউ জানেন না কারণ জাতীয় কংগ্রেসের জন্ম আর ওই মিষ্টি বিপণীর জন্ম একই বছরে আঠারোশো পঁচাশি সে হেন কংগ্রেসও আপনি ছেড়েছেন আমি খুব খোলাখুলি জিজ্ঞাসা করছি আপনি তৃণমূল ছাড়বেন পঁচাত্তর বছর বয়সের পর না আর কিছু পরিত্যাগ করা যায় না একমাত্র প্রাণ ত্যাগ করা যায় সেটা ঈশ্বরের নির্দেশে যাবতীয় যা কিছু ধরা এবং ছাড়া এর মধ্যে ঘটে গেছে আমার জীবনে সবার জীবনেই পঁচাত্তর বছরে গিয়ে নতুন করে কিছু ধরারও থাকে না ছাড়ারও থাকে না একমাত্র প্রাণ ত্যাগ করা যেতে পারে সেটা ঈশ্বরের নির্দেশ হয় নিজের ইচ্ছা তো হয় আত্মহত্যা করে আলাদা কথা তৃণমূলটাকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন না আমি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আজকে যে কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে আমি সেই প্রতিবাদীদের সঙ্গে আমার কণ্ঠটা মেলাবার চেষ্টা করছি আমি তবে বললাম কি ভারতবর্ষের সংবিধান আমাকে এই কর্তব্য পালন করতে নির্দেশ দিয়েছে আমি একজন আইন মানে ল মেকার ঠিক তা আমি ভারতবর্ষের সংবিধান মান আমি ওথ নিয়েছি আই উইল অ্যাভাইড বাই দি কনস্টিটিউশন আই উইল ডিফেন্ড দ্য কনস্টিটিউশন আমি আপনাকে একটা প্রশ্ন করব আমি আপনাকে আর টুইট দেখাচ্ছি আপনার সন্দেশখালী ঘটনার পর এই টুইটটা এটা আপনারই পোস্ট ছিল আপনার অ্যাকচুয়ালি আপনার দলের পোস্ট ছিল আপনি এটা রিটুইট করেছিলেন সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এআইটিসি থেকে একটা টুইট করা আপনি সেটা রিটুইট করেন সেই টুইটটা হচ্ছে এই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ থেকে করা হয়েছিল আপনি রিটুইট করেন যে টুইটে অনেকগুলো কথা লেখা ছিল তার মধ্যে আমি খুব দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলছি যে সন্দেশখালীতে যেভাবে বিষয়টা বিজেপি সাজানো গোছানো বলে বলা হয়েছিল আমি আপনাকে একদম দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলছি আপনি আমাকে অনেকদিন ধরেছেন এটা একটা উৎসিক মিথ্যা এবং ঘৃণ্য একটা রাজনৈতিক অপকৌশল ছাড়া আর কিচ্ছু ছিল না সন্দেশকালী গোটা ঘটনাটাকে কোনো একটি রাজনৈতিক দলের বানানো ঘটনা হিসেবে দেখানো কিছু একটা ভিডিও টিডিও শ্যুট হয়েছিলো সেটা ওরা পোস্ট করে বলেছেন আপনার আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলায় দাঁড়িয়ে এখানে থেকে অভয়ার বিচার যেভাবে চাওয়া হচ্ছে এবং তাতে যা পাওয়া যাচ্ছে যেভাবে আসছে তার পরপর ঘটনা প্রকৃতি তাতে আপনার কী মনে হয় সেদিনকে আপনিও আপনার দলের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন বুঝতে পারেন না আমার মনে হয়েছিল এটা একটা রাজনৈতিক চক্রান্ত নির্বাচনের আগে আমাদের দলের বিরুদ্ধে করা হচ্ছে আমার নেত্রী যেটা বলতে চেয়েছেন আমার দলের অন্যান্য নেতারা যেটা সে সবাই বলেছিলেন আমি সেটা বিশ্বাস করি আমি আজও বিশ্বাস করি সন্দেশখালী ঘটনার পেছনে একটা চক্রান্ত কাজ করছে রাজনৈতিক চক্রান্ত ঠিক নির্বাচনের আগে এবং যে ভিডিওটা এসেছিল সামনে সেই ভিডিওটাকে কেউ অস্বীকার করতে পারে সে নিয়ে কোনো মামলা কেউ করেনি যে আমার দলের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বা আমার অমুকের যে লোকটাকে দেখানো হয়েছে তার তো একটা রাজনৈতিক পরিচয় ছিল সেও কোনো মামলা করেনি তার দলও করেনি তা ভোটটা মিটে গেল সন্ন্যাস হারিয়ে গেল কোনো মানুষকে এইভাবে যেভাবে আজকে

আর ওই জমানা তো হয়েছিল বলে এই জমানা তো হতে হবে এটা কখনো আমি বিশ্বাস করি না এরকম তাহলে পরে মানুষ তো মানুষ তো পরিবর্তন চেয়েছিলো ওই জমানা সে তো পরিবর্তন করেছে তাহলে কোথাও আমাদেরকে সজাগ থাকতে না অনেক সময় আলাদা কোথায় হয় অনেক সময় কেউ তো নোটিশ দিয়ে এগুলো করে না অপরাধ কেউ নোটিশ দেয় আগেকার দিনে রোগু ডাকাতরা করতো আমি চোর বাড়িতে ডাকাতি করতে যাবো চিঠি দিয়ে তারপর ডাকাতি করত আজকে আজকের দিনে তারপর টেকনোলজি এত উন্নত হয়ে গেছে কত রকমভাবে অপরাধ হচ্ছে ঠিক এবং এই যে সম্প্রতি একটা বাংলাদেশের এমপি কে টাউনে খুন করা হলো খুন করা হয়েছে নৃশংসভাবে খুন করে তার দেহটাকে লোপাট করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হলো বম্বে থেকে একজন এ আসলো কষাই সে এসে তার দেহটাকে কীভাবে টুকরো টুকরো করলো তার যে ভয়ঙ্কর বিভৎস বর্ণনা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি বা শুনেছি এ তো ভাবা যায় না আমার রাজ্যটা ঘটেছে তো ঠিক হ্যাঁ এটা এটাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এটা গংগত থেকেও সরকারকে দায়ী করছে না এর জন্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে না এই এর জন্য কেন করছে বুঝলা কিন্তু কথা হচ্ছে যে মানুষের বিবেক জাগ্রত হতে সময় লাগে সবাই রাজনীতি করে না রাজনীতির লোকরা একটা হুইসেল পেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না নয় এবং এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন হয় তখন এটা কোনো সংগঠিত আন্দোলন হয় না এটা ঠিক অসংগঠিত আন্দোলন এবং অসংগঠিত আন্দোলনের যে বিশাল চেহারা এটা তো এটার থেকে বুঝতে হবে যে এই ঘটনাটা জনমানসে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটা বুঝতে হবে এটা যে প্রতিদিন ঘটবে হাতরস হয়েছে উন্নয়ন হয়েছে মণিপুর হচ্ছে কোথায় হয়নি কোথাও ভারতবর্ষে কোথাও এরকম সর্বভারতীয় চেহারা নেয়নি সর্বভারতীয় বললেও ভুল হবে হ্যাঁ ইন দ্য অলমোস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হচ্ছে হ্যাঁ পৃথিবীর আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরওয়ে কোথায় নয় আমার তো বিভিন্ন জায়গাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা ফোন কেন আপনার কি সরকারি পৃষ্ঠপোষকতার জন্য না অনেকে বলেছে যে এটা তো সবাই মিলে প্রতিবাদ করা উচিত যাতে যেটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে চেয়েছেন যে আমি ফাঁসি চাই আর কোনো ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে ক্ষমতায় থেকে বলেছেন যে আমরা যেরকম ঘটনা ঘটেছি যারা করেছে তাদের ওই ফাঁসি চায় কিন্তু নির্যাতিত ফাঁসি ফেলে চাই হ্যাঁ নির্যাতিতার ফাঁসি চেয়ে ফেলেছেন না সেটা হয়তো স্লিপ হফ টান সেটা ওটা এগুলো ছোটখাটো ব্যাপারকে এ করতে ওটা স্লিপ অফ টান কোনো মানুষ মানে একশো বার না ফ্রাইডিয়ান্স না 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 স্লিপ অব টান একশো বার উনি বলেছেন ফাঁসি চাই অপ্রায়দের নির্যাতিতার বাবা মার কাছে গিয়ে বলেছেন প্রেসের কাছে বলেছেন অনেকবার বলেছেন এবং উনি ওনাকে যারা কাছ থেকে চেনে আমি তাদের মধ্যে একজন হ্যাঁ ওনার মতো মানে কি বলবো মাতৃজাতির একটা উনি একজন প্রতিভূ উনি কিন্তু কত সংবেদন সংবেদনশীল এটা অনেকে ধারণা নেই তার জন্য অনেক ভুল বোঝে উনি খুব গুছিয়ে কথা বলতে হয়তো তো পারেন না ইনি মিনিয়ে হয়তো কথা বলতে পারেন না আবার কারো মতো এনকাউন্টার করে এখনই মেরে দাও যা চালিয়ে দাও এটাও বলতে পারেন না তো তার মধ্যে একটা মাতৃজাতির যে স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো হয় উনি সেভাবেই বলে একটা ঘরোয়া মেয়ে যেভাবে কথা বলে উনি সেভাবেই বলে সাধারণ মেয়ে যেভাবে কথা বলে সেভাবেই বলেন সেটাও অনেকে দুর্বলতা ভাবে বিশেষ করে যারা একটু উচ্চবিত্ত যারা খুব শিক্ষিত আমি আমি আর্টিকুলেটদের কথা বলছি আপনি বলুন ধরুন এই যে হাসকালির ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের পুলিশের ডিজিকে মঞ্চে বসিয়ে ওই ধর্ষিতা এবং যা হয়তো আমরা হাসখালি তার সম্পর্কে বলেছিলেন আপনার কি মনে হয় এটা খুব সংবেদনশীল মন থেকে না বলেছে সংবেদনশীল আমি বলছি একটা বিচ্ছিন্ন ঘটনা বা একটা কোনো আলাদা ঘটনা বা একটা বিশেষ ঘটনা দ্বারা একটা মানুষকে বিচার করা যায় না জীবনে একটা ঘটনায় কিন্তু একটা এ নয় একমাত্র ঘটনা নয় একটা মানুষের জীবনে একটা প্রশাসকের জীবনে একজন রাজনীতিবিদের জীবনে একজন ব্যবসায়িক জীবনে একজন বেকারের জীবনে যতদিন বাঁচবে তার জীবনে প্রত্যেকেরই বিভিন্ন ঘটনা ঘটে বিভিন্ন অভিজ্ঞতা ঘটে সুতরাং আমি একটা কিছু করে ফেললাম বা বলে ফেললাম তার দ্বারা আমার মূল্যায়ন হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা 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 যেটা আজকাল সোশ্যাল সাইট সুবিধা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটা সিবিআই আমার ব্যক্তিগতভাবে ভাবে সিবিআই এর উপর কোনো আস্থা নেই কোনো আস্থা নেই সুপ্রিম কোর্ট সময় বলেছিল কেস্ট প্যারট ঠিক আছে তো সেই জন্য আমি না সুপ্রিম কোর্ট বলেছিল বলে না আমি নেতার মামলা আমি করেছিলাম বার হয়ে আমি নিজে সওয়াল করেছিলাম সিবিআই অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে কনফার্ম করেছিল তো আজকে তেরো বছর পার হয়ে গেল দুহাজার এগারো সালের ঘটনা এগারো জনকে ব্রড ডে রাইটে নিশংসভাবে খুন করা হয়েছিল ঠিক সেই অপরাধীরা সবাই জামিন পেয়ে গেছে একজন লোকের শাস্তি হয়নি মামলা নাকি এখনো এখনও পেন্ডিং অনেক দাঁড়বেলা পরে বরণ করে আবার পরবর্তীকালে তাকে আবার সাসপেন্ড করা হচ্ছে বা ছুটি পাঠানো পাঠালো তো এটা সেটা তার জন্য নয় অন্য ঘটনাটা অন্য একটা সেটা বলছিলাম আমি অন্য ঘটনা কিন্তু অর্থাৎ সেই অপরাধের জন্য তার দল তাকে কিছু করেন না আর একটা খুব জঘন্য অপরাধ যখন শুনেছি সত্যবিত্ত যাই না তো আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই যে একটা ঘটনা দিয়ে কাউকে বিচার করবে একটা উক্তি শোনাবে একটা বক্তব্য শুনে আমি সঙ্গে অনির্বাণ একটা ভালো সাংবাদিক অনির্বাণ একটা জঘন্য সাংবাদিক এই এই ধরনের কোনো সুইপিং রিমার্ক কারো সম্পর্কে মনে হয় করা যাবে আপনি বলছেন একটা সুইপিং পার্ক স্ট্রিট কামদুন না 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 আমি ঘটনা না না তারপরে অভয়ার ঘটনা শোনো কোনো যোগসূত্র সূত্র নেই না আমি বলছি পৃথিবীর জন্মলগ্ন সভ্যতার উন্মেষের সময় দেবে সম্পত্তি নিয়ে এবং নারী জাতিকে নিয়ে টানা টানি মারামারি সংঘর্ষ সারা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে শত শত বছর ধরে হচ্ছে তার মানে কি সেটা এখনো চলতে থাকবে তার মানে কি এটা কখনোই নিয়ন্ত্রণে আসবে না আজকে এতগুলো মানুষ আসছে নেমেছে এই প্রশ্নটা তাদেরকেই করছে এরপরে কি আমার পালা এরপরে কি আমার মেয়ের পালা এরপরে কি আমার পাড়ার মেয়েটার পালা ঠিক আজকেও রুবিতে খালের ধারে এক অজ্ঞাত পরিচয় এখনো পর্যন্ত পরিচয় জানতে পারছেন পুলিশ ডিসক্লোজ করতে পারলে জানাবো দেহ পাওয়া গেছে মানে এটা যেন জলভাত হয়ে গিয়েছে বাড়ির থেকে বাইরে পা দেব কোনো একজন মহিলা তার মানে দাঁড়া দেহ বা খুন হয়ে যাওয়া দেহ এটা মনস্তত্ত্ববিদরা ভালো বলতে পারবেন যে আমাদের সমাজ এত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে গোটা পৃথিবী জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে সেই সময়েও এই আদিম বর্বরতাগুলো ঘটবে কেন সমাজে এগুলো বেড়ে যাচ্ছে কেন কারণটা কি এটা তো সামাজিক সমাজকে হতবিক্ষত করছে একটা পরিবারকে তো শেষ করে দিল ঠিক একটা পরিবার শেষ হয়ে গেল সে তো আর ফিরে আসবে না যার গেল তার গেল তাকে যে যে কটা দিন ওরা বাঁচবেন তাদেরকে এই দুঃখটা বুকের মধ্যে নিয়ে সেই পাথরটা বুকে নিয়ে বয়ে বেড়াতে হবে ঠিক তার আত্মীয় স্বজন কেউ তাই আমরা আমাদের মধ্যেও সেটা আসছে কেন যন্ত্রণাটা কারণ আমরা এই সমাজেই বাস করছি আমাদের কনসেন্সকে প্রিক করছে বলে আমরা রাস্তায় নামছি যারাই নামছে আর যারা এর পক্ষে ওই একটা ষড়যন্ত্র বা রাজনীতি করা হচ্ছে এসব যারা বলছে তারা দয়া করে তারা মানুষের নোটিশটাকে পড়বার চেষ্টা করুন আমাকে যত খুশি নোটিশ পাঠান যাকে যত খুশি নোটিশ পাঠান যাকে গ্রেপ্তার করতে চান করুন দয়া করে মানুষ যে নোটিশটা পাঠাচ্ছে এই নোটিশের মানিটা মানিটা ভাষাটা বুঝবার চেষ্টা করুন কী লেখা আছে সেই নোটিশ এই নোটিশটা হচ্ছে এই কঠোরতম শাস্তি চাই যত দ্রুত সম্ভব শাস্তি চাই নইলে সমূহ বিপদ সমাজের সমাজের এই ক্ষতি কেউ আর করতে দিতে চাইছে না মানুষ মানতে চাইছে না যে এই ধরনের জঘন্য অপরাধ ঘটুক আমি বিশ্বাস করি যে আমাদের নেত্রী এটা চাইছেন না এবং তিনি বারবার বলেছেন যত দ্রুত সম্ভব এবং তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন পুলিশকে যে রোববারের মধ্যে তোমরা যদি এটা না করতে পারো আমি সিবিআইকে দেবো অনেক অধিকাংশই বলছিল মেটানোর ডেডলাইন বলছি না দেখুন ভারতবর্ষে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে আমি একরকম বলছি আমি একটা দলের প্রোডাক্ট আমি আমার মতো করে বলবো এটা ভাবতে পারি একটা কথা বলুন কামদুনিতে যে যে অফিসার তিনি তখন আইজি সিআইটি তিনি বিচার দিতে পারলেন না এই অর্থে যে তারা লোয়ার কোর্টে সাব্যস্ত হলো ঠিকই কিন্তু আপার কোর্টে গিয়ে তারা উচ্চতর আদালতে গিয়ে তারা সব ছাড়া পেয়ে গেল এবং সেটা প্রমাণ অভাবে বেকসুর খালাস পেয়ে সেই অফিসারকে একই দায়িত্বে রাখা তিনি কমিশনার এবং তারপরেও মেডিকেল কলেজের এই ভয়ঙ্কর আর্যকর মেডিকেল কলেজে আপনি সুপ্রিম কোর্ট আরও পড়েছেন তারা মানতে চান সাত হাজার মব হঠাৎ জড়ো হয়ে গিয়েছে না এটা তো পরিকল্পিত একটা আক্রমণ এটা পরিকল্পিত আক্রমণ যে বা যারাই করে থাকুক পেছনে একটা নিশ্চয় মাথা আছে কোন একটা শক্তি আছে অবশ্যই আছে সেই শক্তির পুলিশের ব্যর্থতা নয় হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে এলো রাত্রিবেলায় এত দ্রুত বিভিন্ন জায়গা থেকে এটা পরিকল্পনা ছাড়া হয় নাকি এবার এই এবার পুলিশের দায়িত্ব হচ্ছে যাদের বলছে আমরা তিরিশ জনকে গ্রেপ্তার করেছি তেত্রিশ জনকে করেছি তাদের পরিচয় কারা দের জন্য কারা তাদেরকে পাঠিয়েছিল ওরা ওরা কি আন্দোলনে ছিল আন্দোলন ছিল না ওরা আন্দোলনটাকে নষ্ট করতেছে শাসক দলের কয়েকজন কাউন্সিলরের ঘনিষ্ঠ আমি বলতে পারছি যে পুলিশের দায়িত্ব সব মানুষের সামনে গেলে খোলাসা করা ট্রান্সপারেন্ট হতে হবে প্রশাসনকে ট্রান্সপারেন্ট হতে হবে ইরেসপেক্টিভ অব পলিটিক্যাল পার্টি অফ ইরে তাকে ট্রান্সপারেন্ট হতে হবে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে যারা সরকারি চাকরি করছে পুলিশ হোক সিবিআই হোক মানুষের ট্যাক্সের টাকাতে তাদের স্যালারি হয় যদিও অনেকে সেটা হাত করছে। হ্যাঁ কিন্তু মানুষের টাকা ট্র্যাক্সের টাকাতে তাদের তাদেরকে মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে তার জন্য তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে টেবিলের তোলা যাওয়া হচ্ছে হোক কিন্তু যেটা এই ধরনের যখন হত্যাকাণ্ড বা অপরাধ হচ্ছে সেখানে তুমি বলছি আমি তেত্রিশ জনকে ধরেছি সাতক্ষণ মাপ না তারপরে এদের পরিচয়টা কী কারা পাঠালো ষড়যন্ত্রটা কী এগুলো সব খুঁজে বার করতে হবে ভারতবর্ষের প্রধান বিচারপতি বলছে আনবিলিভেবল আপনার আপনার আটান্ন বছরের দীর্ঘ রাজনীতি হাসপাতালে সিআইএস এর পোস্টিং হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার আমি এগুলোই বলছি আমি কোনোদিন দেখেছি আপনি দেখেছেন কোনোদিন শুনেছি ভারত আমার রাজ্যে অন্য জায়গায় কী হয়েছে বলতে পারবো না আমি এখানে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে রাত্রে একটা টুইট করে তাতে তিনি বলেন প্রশাসনের একেবারে শীর্ষস্তরে অদলবদল ছাড়া এটা হওয়া সম্ভব না তারপর থেকে আরও কিছু টুইট এবং পোস্টের বন্যা যে সেনাপতিকে সামনে চাই তৃণমূলের অন্দরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের শীর্ষে থাকা নিয়ে কোনো সংশয় তৈরি হয়েছে বলে আপনার মনে হয় আমি কোনো পদে নেই সাংগঠনিক কোনো পদে আমি নেই আমি একজন সাংসদ আমার মূল দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের আপার হাউসে দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমাকে পারফর্ম করতে হবে এবং জাগো বাংলার একটা অস্থায়ী সম্পাদক হিসাবে আমি কিছুই দেখি না সেটা একটা টিম অফ ভেরি গুড জার্নালিস্ট তারা খুব ভালো সাংবাদিক তারা পেপারটা চালায় আমার নামটা ধরো ব্যবহার করছে করা হচ্ছে দল বলেছে তোমার নামটা আমার থাকবে যেহেতু যিনি ছিলেন তিনি এখন জেলবন্দি তো আমাকেও জেলবন্দি হয়ে যেতে হতো হয়তো যারা সম্পাদক হয় তারা জেলটাই বোধ হয় ভবিষ্যৎ ছেড়ে দেবেন নাকি হ্যাঁ জল যেদিন দল ভাই ছেড়ে দাও আমি ছেড়ে দেবো কোনো বার্তা পড়তে না আমি ছেড়ে বলে না সেটাই না আমি তাহলে তাহলে ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে আমাকে দল যা নির্দেশ দেবে তাই করবো আমি আমার দলের মধ্যে কোন রকম বিশৃঙ্খলা আছে বা মনকষাকষি আছে তবে হ্যাঁ রাজনৈতিক মত পার্থক্য তো সব দলে কম বেশি থাকে এই ঘটনাকে যেভাবে ডিল করা হয় না থাকতে পারে কারণ আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত সক্রিয় এবং সে একেবারে সবসময় যে কর্মসূচিগুলো গ্রহণ করে সেটা কিন্তু মানুষকে নিয়ে বিশেষ করে যুব সম্প্রদায়কে নিয়ে চিকিৎসক তার জনগর্জন সভা তার বিভিন্ন ওই জনজোয়ার যাত্রা আমি যা দেখেছি যে পরিশ্রম উনি করেন রোদে বৃষ্টিতে এবং ভারতবর্ষে এখনও পর্যন্ত পদযাত্রা যারা করেছেন বা জনজোয়ার যাত্রা যারা করেছেন রাহুল গান্ধী করেছেন আরও কেউ কেউ করেছেন ওই চন্দ্রশেখর রাও করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন সবচেয়ে বেশি সময় এবং সবচেয়ে বেশি এলাকা পরিভ্রমণ করেছেন উনি জনসংযোগ তৈরি করার জন্য এবং আমরা যে উনত্রিশটা আসন পেয়েছি এটা এমনি গেলাম বাগবাজারে রসগোল্লা কিনতে দোকানে পয়সা দিলাম রসগোল্লা পেয়ে গেলাম ব্যাপারটা তো তা না মানুষের সমর্থন পেতে গেলে প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় সেই অভিযোগ বন্দ্যোপাধ্যায় এরকম একজন অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত দক্ষ এবং পার্লামেন্টার হিসাবে ও যখন বক্তব্য রাখে সমস্ত পার্লাম লোকসভা মন দিয়ে শোনে এত সুন্দর বলে বলছেন প্রশাসনের প্রয়োজন আমি তার মন্তব্য নিয়ে কোনো পাল্টা মন্তব্য করব না কারণ তিনি ন্যাশনাল সেক্রেটারি তিনি তার পদে থেকে তিনি কোনটা বললে সঠিক হবে না হবে সেটা তিনি বিচারক আমি তার মন্তব্যের বিচারক নিয়ে আমি আমার মন্তব্য নিয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি অন্যের নয় আর সমর্থন করেন না আমার সমর্থন করা না করার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু নির্ভর করে না কারণ তিনি সমস্ত দলের একটা এত বড় দল তার জাতীয় সম্পাদক আমি সেখানে কোনো সাংগঠনিক পদ নেই আমি একটা সামান্য সদস্য মাত্র ধরুন সূর্য উঠুক এতে এই সমর্থনে তো সত্যি সূর্যের কিছু এসে যায় না আপনার আমার এই সমর্থনে কিন্তু সূর্য একদিন না উঠলে আমাদের কষ্ট হয় সেই জায়গা থেকে সূর্যকে কেউ নেভাতে পারে না সূর্য উঠবেই অন্ধকার যেমন থাকে বলে না অভিষেক নেতা হবে এরপর যত রাত্রি গভীর হয় অন্ধকার যত বেশি তমসাচ্ছন্ন হয় মানুষ মানে প্রকৃতি ততই ভোরের আলোটা ফুটে ওঠার সম্ভাবনাটা এগিয়ে আসে অভিষেকের প্রশ্ন তুমি এটা বলে পরবর্তী কি হবে না হবে আমি তো জ্যোতিষী নই কিন্তু আমি আমার অভিজ্ঞতা আঠারো বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো রাজনৈতিক দল বা মানুষের সংগঠন মানুষকে নিয়ে যে সংগঠন সে ধরনের সংগঠনে যদি তুমি নতুন রক্ত তরুণ বাহিনীকে তরুণ সম্প্রদায়কে যুব সম্প্রদায়কে তুমি যদি গুরুত্ব না দাও তোমার এখানে যদি একজন বৃদ্ধ মানুষ বসে আমার সঙ্গে কথোপকথন করতেন সেটা কতখানি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা আমি জানি না বলে একটা বৃদ্ধকে সহ্য করছেন তারা তার পাশে তোমার মতো একজন খুব উজ্জ্বল ব্যক্তিত্ব বসে আছেন বয়স কম সুদর্শন সুশিক্ষিত মতো ব্যাকগ্রাউন্ড যারা জানে যে অরবিন্দের ওপর তুমি হচ্ছে অর প্রচণ্ড অরবিন্দ ভক্ত বা বলা যেতে পারে তুমি বুদ্ধদেবের প্রচণ্ড সাধক তো এরকম একজন মানুষকে যখন দেখছে তারা তখন আমার মধ্যে যেটুকু খামতি ওরা দেখছেন তোমাকে দেখে সেটা ভুলে যাচ্ছে সেই জন্য একটা রাজনৈতিক দল বা এখনও গণসংগঠনে সবসময় নতুন রক্ত আনতে হয় নিউ ব্লাড ফেদ আমার দলে করা হয়েছে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তো রাহুল গান্ধী আছে কংগ্রেসে এটা তো পরবর্তীকালে সোনিয়া গান্ধী যে অভিষেকে কি আরও বড়ো দায়িত্ব দেওয়া প্রয়োজন না একটা না একটা সময় তো আসবেই যখন এরাই দলের দায়িত্ব নেবে আজকে আমরা যারা আজকে তোমার স্টুডিওতে বসে কথা বলছি একদিন তো আমরা বিজেপি থেকে বিদায় নেবো তখন তো অন্য দল আসবেই প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আসবে আমি একটা আপনার একটা পোস্ট আপনাকে দেখাচ্ছি মিসেন্ট টাইমসে করা একটা ঝড়ঝঞ্ঝার কথা বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে না এই পোস্টে নয় আমি আমার রিপাবলিকের পিসি আরকে বলবো যে এটা নয় আমি যে পোস্টার কথা বলছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জোসেফ স্টোরি হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি আপনাকে ওই আপনি লিখেছিলেন ঝর যে তোমার জয়ধ্বজা তাই কি জানি ঘটনা ঘুরে এপ্রিল এক দু হাজার চব্বিশ কারুর সেই দিন তার আগের দিন উত্তরবঙ্গে এটা ঘটলো সেই প্রাকৃতিক দুর্যোগ উনি সমস্ত কর্মসূচিকে বাতিল করে দিয়ে সেখানে ছুটে গিয়ে তার লোকদেরকে যে উদ্ধার কাজ চলছে সেটা নিজে মনিটরিং করা যাতে রিলিফ পেতে পারে ওরা খাবার দাবার পানীয় জলের অসুবিধা হয় না শিশুদের দুধের অসুবিধা হয় না এটা নিশ্চিত করার জন্য নিজে ছুটে গেলেন কজন মুখ্যমন্ত্রী যাই গো ভারতবর্ষে তো অনেক রাজ্য আছে আমি তো দেখি তো মুখ্যমন্ত্রীরা কজন গিয়ে যায় এই যে ঝড় উঠেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জয় না পরাজয় রেঙ্গি মমতা এটা আজকে করছেন তা না উনি কিন্তু বড় বড় এটা করেন মানলাম কিন্তু এই যে ঝড় উঠেছে এটা তা তার যায় না জয় রেঙ্গি না এই ঝড় গণতান্ত্রিক পথে যেভাবে মানুষ নিজেরাই নিয়ন্ত্রিত করছে এই ঝড়টা একদিন থেমে যাবে এটা তো একটা অনাদি অনন্তকাল ধরে চলবে না সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে মানুষকে বিশ্বাস রাখতে হবে সুপ্রিম কোর্টের উপরে সিবিআই মনিটরড হচ্ছে সিবিআইকে কিন্তু লাগাম ছাড়া ক্ষমতা কেউ দায়নি যদি দিয়েও থাকে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে তাকে সর্বোচ্চা তারা তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই করছে ঠিক হাইকোর্টকে হাইকোর্টের অর্ডারকে সুপ্রিম কোর্ট স্টে করেনি সাময়িকভাবে সুপ্রিম কোর্ট কালকে একটা রিপোর্ট চেয়ে বা যে স্ট্যাটাস রিপোর্ট ঠিক কত দূর এগোলেও তদন্ত রাজ্যক্যও রিপোর্ট চেয়েছে যে তোমরা কী করছিলে ইউ ইত্যাদি প্রথম দিকে যেহেতু ওরা তদন্ত করবে তোমরাও দাও এরপর দাঁড়িপাল্লায় রেখে তারা বুঝবে কোনটা ঠিক কোনটা বেঠিক তারপর সুপ্রিম কোর্ট যেটা ভালো মনে করবেন তারা দেবেন আমি আপনাকে আপনার আপডেট লাস্ট কথা হবে বলুন বলবেন না না আচ্ছা ছয় আছে আচ্ছা আমি এক মিনিট একসপ ভুলে যাবো হয়তো বয়স হচ্ছে তো অনেক সময় বিস্মরণটা বেশি হচ্ছে জাগরণের চাইতে সেটা হচ্ছে যে তোমার একটা লিগাল ম্যাক্সিম আছে এটা এখন সবাই জানে বহু প্রচলিত জাস্টিস ইজ নট ও টু বি ডান জাস্টিস ইজ নট অনলি মি টু বি ডান ইট ইজ অলসো টু বি সিন টু বি ডান দেখা যায় বিচার শুধু করলে হবে না তুমি সুবিচার করছো এটা যেন মানুষ দেখতে পায় বুঝতে পারে তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যখন আছে এবং কোটি কোটি মানুষের নজরে আছে যে এটা বিচার হচ্ছে কিনা সেটুকু বুঝবার মতো ক্ষমতা ভারতবর্ষের মানুষ আছে তারা বুঝবেন এবং আমি একজন আইনজীবী হিসেবে শুধু নয় একজন সাংসদ হিসেবে আমি ডিউটি বাউন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা শ্রদ্ধা জানানো এবং আমি আশা করবো প্রত্যাশাও আছে আমার ভীষণ প্রত্যাশা সবার মতো আমারও প্রত্যাশা যে নিশ্চিতভাবে সুবিচার যেন করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হোয়াট এভার আমাদের যে সিস্টেম আছে আইদার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যারা এই বিষয়টি দেখছেন তারা এই এই ধরনের দুটো দিয়ে একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থার কথা বলেছেন ফর দি ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যেটা মোস্ট ওয়েলকাম এটা একটা ঐতিহাসিক রাই সুপ্রিম কোর্টে আর স্বল্প কিছু ব্যবস্থা নেওয়ার জন্য উনি কিছু রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সেই রিপোর্টগুলো দেখার পরে সবচেয়ে সর্বোচ্চ আদালত উপযুক্ত বিচার করবেন বলে আমার ধারণা এবং আর একটা জিনিস আমি বলতে চাই তার সঙ্গে যেখানেই মামলা হোক না কেন অপরাধীদের একজন হোক বা একাধিক হোক আমার নিজের ধারণা একাধিক লোক জড়িত হ্যাঁ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করে থাকলেও প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে করে থাকুক না কেন ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকবে তাদের প্রত্যেককেই সর্বোচ্চ দণ্ড দিতে হবে আমাদের ন্যায় সংহিতাতে যা বলা আছে এবং তারিখ পে তারিখ করা যাবে না ঠিক আমি কোনো তারিখ পে তারিখ আমি মানছি এটা বছর ধরে নেতা নেতার মামলা চলছে এরকম জানো এটা এই মুহূর্তে সাধারণ মানুষের দাবি আমি সেই কারণে আপনাকে একটা শেষ প্রশ্ন করে আমি আজকের মতো শেষ করব সেটা হচ্ছে গুজরাটের ছাত্রদের নবনির্মাণ আন্দোলন চুয়াত্তর সাল শুরু হয়েছিল একটা হোস্টেলের ফি বাড়ানো হয়েছিল আর খাবারের দাম সেটা যে চিমানভাই ভাই সরকারটা ফেলে দেবে সেটা চলে গেল ভাষাচার হাটা এবং সেটা হয়ে গেল ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন তাতে একটা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে গেল একশো জন মারা গেল তারপর বিহার এবং অধিকাংশ ছাত্র অধিকাংশ আজকে প্রধানমন্ত্রী সেই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট পলিটিক্যাল প্রোডাক্ট আমরা বলতে পারি নবনির্বাণ আন্দোলনের নরেন্দ্র মোদী আপনার কি মনে হয় অভয়ের যে আন্দোলন শুরু হয়েছে আমি আপনার রাজনৈতিক প্রজ্ঞাকে জিজ্ঞাসা করছি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে নয় কিন্তু আপাতত এটা এখানে থামবে আমাকে সাংসদ আমি একই উত্তর দেবো কখনোই থামবে না যখনই যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে এরকম দাবানল সৃষ্টি হবে মহারাষ্ট্রে হয়েছে কালকে কালকে মহারাষ্ট্রে হয়েছে কত বড় পশু দুটো কিন্ডা গার্ডের বাচ্চাকে যৌন হেনেস্টা করেছে অত্যাচার করেছে পুনেতে নাসিকে নাসিকে সেখানে গোটা মহারাষ্ট্রে বম্বে শহর পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো লিখছে না দাঁড়া কারণ রং মেসেজ যাবে ওয়ার্ল্ড কমিউনিটির কাছে যে কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়ার সমস্ত দালাল স্ট্রিট আপাতত আপনি যখন আমার সঙ্গে কথা শুরু করেছেন সেই সময় আমরা একটা পোল ক্যাম্পেন শুরু করেছিলাম মানুষের কাছে মতামত চেয়েছিলাম আপনিও দেখে নিতে পারেন আপনি এই এই মতে যাবেন কিনা সেটা আপনার বিষয় কিন্তু ফেসবুকে আমি প্রশ্ন রেখেছিলাম সুখেন্দু শেখর রায় কি আর তৃণমূলে থাকা উচিত তাতে হ্যাঁ বলছেন ষোলো শতাংশ না বলছেন চুরাশি শতাংশ এটা ফেসবুকের দর্শকদের রায় এবার ইউটিউবের দর্শকদের রায় আপনাকে দেখাবো মাত্র আধ ঘন্টা সময় পেয়েছি আমরা ইন্টারভিউ শুরু করার পর এর মধ্যে ষোলো হাজার মানুষ রায় জানাতে পেরেছেন এটা আরও বাড়বে তার মধ্যে পার্সেন্টেজ এখন এই রকম না মনে করছেন মানে আপনার থাকা উচিত নয় মনে করছেন অষ্টাশি শতাংশ হ্যাঁ মনে করছেন বারো শতাংশ এটার পরিপ্রেক্ষিতে শেষ কোনো কমেন্ট একটাই কথা যে গণতন্ত্রের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এর থেকে কোনো ইঙ্গিত মতামত অষ্টআশি শতাংশ যখন দিয়েছেন ষোলো হাজারই হোক আর আট হাজারই হোক আর ষোলো লক্ষই হোক মেজরিটি বলছে যে থাকা উচিত নয় কিন্তু আমি এই মুহূর্তে এখনই কোনো ফুল স্টপ এখানে আনতে চাই না এখানে হাইফেন থাকবে ড্যাস থাকবে আমাকে ভাববার সময় দিতে হবে আমাকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে বিচার ব্যবস্থা যখন ব্যাপারটা গ্রহণ করেছে কোন দিকে যাচ্ছে এটা কার্পেটের তলায় যাচ্ছে না প্রকৃত দোষীরা শাস্তি পাবে এই পুরো ব্যাপারটা দেখে নিয়ে তারপরে তো আমি এমন তো নয় আই এম নট এন আমল ফেড বেবি এমন নয় আই এম আই হ্যাভ আই এম চাইল্ড অফ দি আদার ডে তো সুতরাং একটা পঁচাত্তর বছর বৃদ্ধ সে তো একটা কোনো হটকারী সিদ্ধান্ত কখনো নিতে পারে না বেশ হটকারী সিদ্ধান্ত নেবেন না কিন্তু হাইফেনও যেমন দেওয়ার সম্ভাবনা রাখছেন ফুল সব দেওয়ার সম্ভাবনা সমনভাবে রাখছেন কিন্তু কোনটা দেবেন সেটা এখন আসেনি এখনও সময় আসেনি বলছেন সুকেন্দ্র শেখর রায় তৃণমূল সাংসদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনির্বাণের অগ্নিবাণের মুখোমুখি হওয়ার জন্য আজকের মতো অনির্বাণে অগ্নিবাণ এখানে শেষ করছি সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়